আসসালামু আলাইকুম এখন সকাল ছয়টা আল্লাহর কাছে অনেক কৃপা যে আমি আবার একটা সকাল ফিরে পেয়েছি আর কামনা করছি আল্লাহ যেন আমাদের সবাইকেই হেফাজতে রাখেন দূরে হাঁটতে যেতে পারছি না তাই বাড়ির সামনেই ট্রেন লাইন আছে এটাকেই ব্যবহার করছি এটা শুধু এখনকার অভ্যাস নয় সেই ছোটোবেলা থেকে স্কুল কলেজ যেখানেই গিয়েছি এই সোজা ট্রেন লাইন দিয়েই হেঁটে চলে গিয়েছি আর তাই খুব দ্রুত হাঁটার একটা অভ্যাস আছে আমার বাবা এক দফা অফিস করে এখন তিনি চলে আসলেন ওনার গল্প অন্য একদিন করব আপনাদের সাথে একটা জিনিস খেয়াল করেছেন আমরা আমাদের বাড়ির চারপাশে প্রাচীর বা বাউন্ডারি কেন দেই কোনো চোর ডাকাত বা জীবজন্তু যেন আমাদেরকে আক্রমণ না করতে পারে সেই কারণে কিন্তু প্রাচীর দেওয়া ঠিক তেমনি আমরা আমাদের শরীরটাকেও একটা প্রাচীর বা বাউন্ডারিতে পরিণত করতে পারি আমরা বাবা মেয়ে হেঁটে আসার পরে এখন এই ডিটক্স ওয়াটারটা খাবো কিন্তু কি এই ডিটক্স ওয়াটার আর কেনই বা খাবো আমার মৃত্যু যদি আসে তাহলে আমাকে কিন্তু মরতেই হবে কিন্তু তাই বলে কি আমি মানসিক শক্তি হারিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে কোনোভাবে মানসিক শক্তি হারানো চলবে না কেননা মানসিক শক্তি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেয় আর আমি এই ডিটক্স ওয়াটারটা রাতেই বানিয়ে রেখেছিলাম চলুন দেখি আমি একটা কাচের জগ ব্যবহার করেছি এক লিটার পানি নিয়েছিলাম যে কোনো ডিটক্স ওয়াটার বানানোর জন্য আপনাকে অবশ্যই কাচের জগ মগ বা বোতল এবং অবশ্যই ঢাকনাওয়ালা হতে হবে ব্যবহার করেছি লেবু শশা আদা আপেল আর মালটা আপনি এখন বলতে পারেন আপনার বাসায় যদি এসব ফল না থাকে তাহলে আপনি কি করবেন আদা তো আছে লেবু তো আছে টমেটো তো আছে গাজর তো আছে বানিয়ে নিন না লেবু লেবু হচ্ছে আমাদের শরীরের দারোয়ান এটা আমরা সকলেই জানি তাই এর আর কী বলবো বলেন দিয়ে দিচ্ছি শশা শশাতে প্রচুর পরিমাণে পানি থাকায় ফ্যাট বার্ন করতে বিশেষ ভূমিকা পালন করে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এখন দিয়ে দিব আদা আদার গুনাগুণ না বলে যদি বলি আপনার দুর্বল লাগছে বা বমি বমি লাগছে তাহলে শুধু এক টুকরা আদা খেয়েই দেখুন না আপনি কি পরিমাণে চাঙ্গা হয়ে উঠেছেন আপেল ওজন কমাতে আপেলের যে জুড়ি নাই যে কোনো ডায়েটিশিয়ান বা যারা ওজন কমিয়ে এসেছেন তাদের কাছে একটু কষ্ট করে শুনে নেবেন দিয়ে দিব এবার মালটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মালটা আমাদের শরীরে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে এবং আমাদের শরীরে যেন কোনো ইনফেকশন না হয় সেটার দায়িত্ব সে বিশেষভাবে পালন করে থাকে এখন দিয়ে দিলাম মধু মধু আমাদের শরীরের বডিটাকে অনেক বেশি গরম রাখে এখন এই কাচের জগের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিব আর ছয় থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দিব আর এই ডিটক্স ওয়াটারটা আপনারা বারো ঘন্টা পর্যন্ত খেতে পারবে ঠিক এইভাবে রোগ প্রতিরোধ রোধক বৃদ্ধিকারক খাবারগুলো খেয়ে নিজের শরীরকে এখন প্রাচীরে পরিণত করুন আর কোনোভাবে মানসিক শক্তি হারানো চলবে না